আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজ কথা বলবো ক্যানাডা ট্যুরিস্ট ভিসার বায়োমেট্রিক প্রবলেম কিভাবে সলভ করা যায়, অথবা যাদের পাসপোর্টের রিকোয়েস্ট এসেছে তারা আসলে কি করে আপনি নির্ধারিত সময়ের পূর্বেই আপনার পাসপোর্টটাকে আপনি ভিসায় রূপান্তরিত করতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাপ্রুভটাকে ভিসা হয়ে যাবে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অলরেডি অ্যাপ্রুভ পেয়ে গেছেন বাট কোনোক্রমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আই হোপ একটা ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আপনার ক্যানাডাগামী লোকদের ক্ষেত্রে, অনেকে আছে ক্যানাডার ফাইল সাবমিশন খুব সহজেই করা যায় বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ইদানিং লাস্ট 1 মান্থ হয়ে গেল প্রায় প্রবলেম। পাশাপাশি অনেকের অ্যাপ্রুভ চলে এসেছে কিন্তু আপনারা ডেট পাচ্ছেন না, অনেকে চিন্তা করতেছেন চিটাগং দিবেন না সিলেট দিবেন না ঢাকাতে কোথায় পাওয়া যাবে অ্যাপয়েন্টমেন্ট। তারপরে অনেকে বলছে যে টাকা পয়সা খরচ করলে কি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া যায় কিনা, এরকম মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র প্রশ্নগুলো বেসিক্যালি বর্তমান সময়টাতে বিশেষ করে আমার কাছেও আসে। আর যারা আসলে এই ধরনের প্রফেশন আছে তারা তো আসলে সবকিছু জানেন। এখন ব্যাপারটা হচ্ছে, আমি একটু এক এক করে বলতে চাই। প্রথমে হচ্ছে যে যারা সাবমিশন করে ফেলেছেন বায়োমেট্রিকটা, আপনারা জানতেন যেরকম যে পূর্বে যে ডিক্লারেশনটা ছিল অফিসিয়ালি সেটা হলো যে 1 মাসের ভিতরে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে, কিন্তু বর্তমান সময়টাতে আপনার আসলে বায়োমেট্রিক যদি আপনি 1 মাস সময়ের ভিতর না দিতে পারেন তারপরে কিন্তু অতিরিক্ত 15 দিন সময়ের ভিতরে আপনি বায়োমেট্রিক আপনার গ্রহণযোগ্য হবে। এটা আসলে একান্ত বিএফএস গ্লোবাল থেকে আসলে আমি নিজে ব্যাপারটা জেনে এসেছি আর এটা হচ্ছে এখন বর্তমানে। দেন হচ্ছে এই যে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টগুলো, আপনি আসলে কখন কোন সময়টাতে আপনার জন্য সবচেয়ে নেওয়াটা সেফ হবে এবং কি কোন সময়টাতে অ্যাপয়েন্টমেন্টগুলো খালি পাওয়া যায় অথবা স্লট অ্যাভেলেবেল থাকে। অ্যাভেলেবেল বলতে সামটাইম কিছু ডেট ফিক্সড থাকে, এই ডেটগুলোতে স্লট খালি করে দিলে অনেকে নিতে পারতেছে। তবে আমরা যতটুকু দেখলাম যে লাস্ট 1 উইক, লাস্ট 2 উইক এরকম সময়টার ভিতরে সকাল 10টা থেকে 12টার মাঝে সামটাইম ওদের স্লট একটু খালি পাওয়া যায়, আবার সারাদিনে যতবার লগ ইন করা হয় এটা পাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাত্র 11টা থেকে 12টা বা 1টা বা এর উপরে এই সময়টাতে আসলে স্লট খালি পাওয়া যায়, কারণ অল্প কিছু স্লট খালি পাওয়া যায়। যারা কিনা আসলে খুব অনেক শ্রম দিয়ে বারবার লগ ইন করে 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 চেক করে যে আসলে স্লট খালি আছে কিনা, তারা কিন্তু কিছু কিছু পাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আরেকটা বিষয় আছে, যদি বাংলাদেশে একান্তই আপনি বায়োমেট্রিক দিতে না পারেন আপনি চাইলে অ্যানাদার কান্ট্রিতে গিয়ে কিন্তু আপনি বায়োমেট্রিক দিতে পারবেন, দেওয়ার আপনার যথেষ্ট পরিমাণ যুক্তি এবং রাইট আছে। পাশাপাশি হলো যে অনেকে আমাকে প্রশ্ন করে যে টাকার বিনিময়ে বায়োমেট্রিক ডেট নেওয়া অথবা পাসপোর্ট সাবমিশন করা এটা কি আসলে কতটুকু সত্যি। এটা আসলে আমি বলবো যে একেবারে সত্যি না, বিকজ হলো আপনি আসলে ওদের সাথে কোনো লভিং করা আমার কাছে মনে হয় না যে ইটস ইম্পসিবল একটা ব্যাপার বর্তমান সময়টাতে। তবে হ্যাঁ, একটা গ্রুপ অথবা একটা শ্রেণী অথবা একটা এক শ্রেণীর লোক যারা কিনা কম্পিউটার নিয়ে সবসময় লগ ইন করতে থাকে, কারণ আপনারা জানেন যে যতই ব্যস্ত হোক না কেন মাঝে মাঝে ওরা স্লট খালি করে দেয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যাদের কোনো কাজ নেই তারা তো সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকতে পারবে, তো কোথায় একেবারে পাখি মারার মতো যেরকম একটা পরিস্থিতি যে ওই সময়টাতে আপনার এটা খালি হলে আপনি মানে আস্তের উপরে নিয়ে নিলেন, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটতে পারে বা অনেক সময় ঘটছে। তো এরাই বেসিক্যালি এই ডিক্লারেশনটা দিচ্ছে যে ধরুন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না তাহলে আমাকে দেন, যেটাই হোক না কেন অ্যামাউন্টটা বা নাই বললাম এটা দিলে আমি এটা করে দেবো। আসলে তারা কি কাউকে দিয়ে করাবে টাকা দিয়ে? নো, তারা এই টাকাটা নিজেরা রাখবে, বাট এটাকে আপনি পারিশ্রমিক বলতে পারেন যে সে আসলে পরিশ্রম করে 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 লগ ইন। তবে এটা আমি খুব দোষের কিছু মনে করি না, বিকজ একটা লোক যদি সারাক্ষণ যদি কম্পিউটারে বসে বসে লগ ইন করে যদি একটা বাই একটা ডে বাই ডে যদি বিষয়টাকে মানে সার্চ করে দেখে দেন তারও একটা পরিশ্রম আছে। সেক্ষেত্রে আপনারা চাইলে যারা অফিস আওয়ারের বাইরে যারা আসলে এটা করতে না পারেন তারা কিন্তু চাইলে এই শ্রেণীর কাছে আপনি এটাকে দিতে পারেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য। তারপরে সবচেয়ে মূল্যবান যে বিষয়টা আছে সেটা হলো যে আপনার পাসপোর্টের রিকোয়েস্ট চলে এসেছে, অনেকে চিন্তিত ছিলেন যে 15 ডে চলে গেছে তো আমি এখন কী করবো। তাদের জন্য একটা ওয়ে এখন বর্তমান সময়টাতে আছে, সেটা আমি আজকে নিজে শুনে আসলাম। সেটা হচ্ছে যে এরকম 1 মাস পরে এক্সট্রা আরও 3 উইক টাইম এটার সাথে অ্যাড করা হয়েছে, অর্থাৎ 50 দিনের ভিতরে আপনি চাইলে
পাসপোর্ট প্রোভাইড করতে পারবেন। তবে এখন ব্যাপারটা হচ্ছে, যদি এই 50 দিনের ভিতরে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে ভাই, সেটা সিলেট, ঢাকা, চিটাগং, এনি হাউ যে কোনো জায়গাতে নিতে পারবেন, নো প্রবলেম। এর মাঝেও যদি এখান থেকে আপনি না পান, অ্যানাদার কান্ট্রিগুলোতে গেলে আপনি লবিং করে যদি ভিসা থাকে আপনি চাইলে কিন্তু আপনি এটা করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এইটা এইটা আসাতে কিন্তু মানুষ একটু স্বস্তি পেয়েছে যে এক মাস সময়টা দেখতে দেখতে কিন্তু চলে যায় এক মাস। যেমন আমাদের এখানে বেশ কয়েকটা অ্যাপ্রুভ হয়েছে লাস্ট উইকে, তো চলে গেছে 8-10 দিন, মনে হলো যে এই তো সেদিন হলো, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। তো যারা আসলে এই ঝামেলায় পড়েছেন তাদের কাছে কিন্তু টাইমগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। আবার যাদের কিন্তু আপনার বায়োমেট্রিক দিয়েছেন কিন্তু কোনো মেসেজ আসতেছে না, তাদের কাছে কিন্তু প্রত্যেকটা দিন খুব লম্বা মনে হচ্ছে। আসলে কন্ডিশন বেঁধে এই ব্যাপারগুলো মানুষকে কি বলা হয় ভিতরে অনুভূতিটা কাজ করে। যাই হোক বন্ধুরা, কানাডা নিয়ে কাজ করতে গিয়ে অনেকের সাথে অনেক ওঠা বসা, অনেকের সাথে কথা বলা, অনেক কিছু জানা, অভিজ্ঞতা অর্জন করা, সবই কেবল আপনাদের কারণে। আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ আমাদেরকে কাজ করতে আরও যথেষ্ট পরিমাণভাবে আগ্রহী করে। তো এক কথায় হলো, কানাডা বায়োমেট্রিক ডেট পাবেন, একটু খুঁজতে থাকেন পেয়ে যাবেন। স্লট খালি হয়, যেমন চিটংয়ে আমি নিলাম লাস্ট তিন দিন আগে নিয়েছি কিন্তু আমি, হাজব্যান্ড ওয়াইফের হয়ে গেছে, তখন সকালবেলা ছিল 11টার দিকে, মেবি খালি ছিল একটা স্লট। কত তারিখে জানি দেখলাম যে জানুয়ারির মোটামুটি 8-10 তারিখ এরকম একটা ডেট হবে, হয়ে গেছে। তো আপনারা খুঁজতে থাকেন, আর যারা একেবারে নিজেরা খোঁজার টাইম পাচ্ছেন না তারা অন্য কাউকে দিয়ে খোঁজান। যেমন আমাদের হাতে সময় থাকে না বেসিক্যালি, আমরা এটা পারি না, অফিস আওয়ারের পরে বাসায় চলে যাই, তখন কিন্তু আসলে এই কাজগুলো করা হয় না। আর যাদের অ্যাপ্রুভ চলে আসছে তারা কিন্তু ভুলও চিন্তা করবেন না, কারণ এরকমও আবার একটা আছে কথা, যে ধরুন আপনি 1.5 মাসের মাঝেও পেলেন না বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, আপনি কিন্তু 47 ডেজের মাথায় নিলে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ওখানে ইনস্ট্যান্ট হওয়ার পর তারা এটাকে কালেক্ট করে আপনার বায়োমেট্রিকটাকে তারা নিয়ে নেবে, এরকমও কিন্তু আসলে তারা চাইলে করতে পারবে। এটা আসলে যেহেতু দেখেন আপনি বায়োমেট্রিকের টাকা দিলেন $85, তো সমস্যা তো তাদের, তো সো হোয়াট, তাতে আপনার আমার চিন্তা করার কোনো কারণ নেই। এখানে আসলে একটা সিস্টেমিকের মধ্যে পড়ে গেছে, তো এর মাঝে ওরাও এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন, অনেকে আছে নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করার চেষ্টা করতেছে। বাট এটা যেহেতু স্লটের একটা ব্যাপার, আসলে তো নিজের অনেক কিছু করার থাকলেও করা যায় না অনেক সময়, সেটা বোঝেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি সকলে ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।